আসসালামু আলাইকুম, দেখছেন বাংলা ডিসকাস, সঙ্গে আছি মুনির উত্তরাইক। বিশ্বে আমরা যে কোনো দেশেই যাই না কেন বা যে কোনো ধরনের কাজ করি না কেন, সেখানে আমাদের ডলারের প্রয়োজন হয়। আর বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ সহ নানান খাতের যে সংকট চলছে, তার মধ্যে বড় সংকট হচ্ছে ডলার। অর্থাৎ ডলার সংকটের কারণে অনেক দিকেরই সংকট তৈরি হয়েছে। যদি এমন হতো যে ডলার না, আমরা যে কোনো দেশের বা যেই দেশ থেকে যে জিনিস কিনবো বা বিক্রি করব সেই কারেন্সিতে বা সেই দেশের অর্থের যে নাম, সেই অনুযায়ী যদি আমরা লেনদেন করতে পারতাম, তাহলে এই ডলারের যে আধিপত্য সেটি তো থাকতো না। তেমনই একটি পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই ডলারকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন এবং ডলারকে বাদ দিয়ে তার দেশের কারেন্সি কিংবা যেই দেশ থেকেই যে পণ্য কেনা হবে সেটার জন্য একটা লেনদেনটা সেইভাবেই করা যায়, সেরকম একটা প্রক্রিয়া তিনি করতে যাচ্ছেন। এ বিষয়ে ভ্লাদিমির পুতিন বলেছেন, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের যে একচেটিয়া আধিপত্য বিরাজ করছে, তার অবসানের প্রতিযোগিতায় নামতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে রাশিয়া ভিত্তিক আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা সংস্থা এজেন্সি ফর স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভসের এক অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বে কোনো প্রকার একচেটিয়া আধিপত্য চিরস্থায়ী নয়। আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্যে পশ্চিমা কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য চলছে, এমনকি রাশিয়ার বিভিন্ন অভ্যন্তরীণ খাতেও এসব কোম্পানি এখন পর্যন্ত বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে, তবে তাদের এই আধিপত্য আর খুব বেশি দিন থাকবে না। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জারি করা বিভিন্ন নিষেধাজ্ঞার রুশ কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু গত দেড় বছরে আঘাত অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন পুতিন। রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা পশ্চিমারা দিয়েছে তা রুশ অর্থনীতিকে ভেঙে ফেলতে পারেনি, এটা ইতোমধ্যে প্রমাণিত, বরং নিষেধাজ্ঞার আঘাত আমরা কাটিয়ে উঠছি এবং আমাদের বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ী সংগঠনগুলো ইতোমধ্যে তার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে। পুতিন বলেন, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রথম ধাপে রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন খাতে পশ্চিমা কোম্পানি ও ব্যবসায়ীদের প্রভাব খর্ব করতে হবে, এবং দ্বিতীয় ধাপে এগোতে হবে বৈশ্বিক অর্থনীতির দিকে। প্রাথমিকভাবে কমনওয়েলথ জোট, সাংহাই কর্পোরেশন ও ব্রিক্স জোটে আমাদের যেসব বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং বিনিয়োগের হার বাড়াতে হবে। রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতিতে পশ্চিমা কোম্পানিগুলোর আধিপত্য খর্ব করার উপর দেশটির সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এবং তার ইতিবাচক ফলাফলও পাওয়া যাচ্ছে উল্লেখ করে পুতিন বলেন, আমরা চাই রুশ কোম্পানিগুলো আমাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য, প্রযুক্তি ও পরিষেবার উৎপাদন বৃদ্ধি করুক, একমাত্র তাহলেই আমাদের প্রাথমিক লক্ষ্য অর্জন হবে। এবং আশার কথা হলো, চলতি বছরের প্রথম পাঁচ মাসে আমরা 43,000-এরও বেশি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের আবেদন পেয়েছি। রাশিয়ার উদ্যোক্তারা তাদের পণ্য ও পরিষেবার ট্রেডমার্ক নির্দিষ্ট করার জন্য এসব রেজিস্ট্রেশন করেছেন। অর্থাৎ পুতিন প্রথম অবস্থায় নিজের দেশের মধ্যে এই পশ্চিমা যেসব কোম্পানি তাদের ওখানে ইনভেস্ট করেছে কিংবা যে কর্মকাণ্ড করছে, এই যে পশ্চিমাদের যে আধিপত্য রয়েছে সেটি তারা প্রথমে খর্ব করবে, সেখান থেকে পশ্চিমাদের তাড়িয়ে দেবে, সেখান থেকে ডলারের যে একটা প্রভাব সেটা তারা মুক্ত করবে। তার নিজের দেশটা যখন সেই ডলার মুক্ত কিংবা পশ্চিমাদের আধিপত্য মুক্ত হবে, এরপর তারা এই যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে যেসব দেশ, যেমন ভারত, চীন, এরা যেভাবে নিজস্ব গতিতে চলতে চায়, নিজস্ব শক্তিতে চলতে চায়, তাদেরকে নিয়ে একটা পৃথক জোট করে তাদের নিজেদের যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য বা যেগুলো আমদানি রপ্তানি করতে হয় সেগুলো যদি যুক্তরাষ্ট্র বাদ দিয়ে, পশ্চিমা দেশগুলোকে বাদ দিয়ে অন্য দেশগুলোর সঙ্গে করা যায়, তাহলে এই পশ্চিমাদের প্রভাব কিংবা ডলারের যে প্রভাব সেটি থেকে মুক্ত হতে পারবে এবং নিজের দেশ সেই রাহুমুক্ত করার পরে এরপর বৈশ্বিক দিকে নজর দেবে। এটি হচ্ছে ভ্লাদিমির পুতিনের চ্যালেঞ্জ। এটি কতটা কার্যকর হবে বা তিনি আদৌ এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল হতে পারবেন কিনা সেটি বলা না গেলেও এটি একটা ভালো উদ্যোগ, এবং কিছুটা যদি করাও যায় তাহলেও দেখা যায় একটা নরমাল অবস্থানে এই পশ্চিমা দেশগুলো পড়বে বা ডলার পড়বে, যেটা বৈশ্বিকভাবে বাণিজ্যিক ক্ষেত্রে একটা ভালো প্রভাবই ফেলবে বলে মনে হচ্ছে।